যক্ষ্মা বিশ্বব্যাপী অন্যতম প্রধান প্রাণঘাতী সংক্রামক রোগ, যা প্রতিবছর কেড়ে নেয় প্রায় 17 লাখ মানুষের জীবন। বিশ্বের সকল মৃত্যুর নবম প্রধান কারণ যক্ষ্মা। এই রোগ মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক জীবাণুর মাধ্যমে ছড়ায়, পরে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে ঢুকে শরীরের বিভিন্ন অংশে চলে যায়। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি এনটিপির তথ্য অনুযায়ী 2017 সালে দেশে 2,44,201 জন রোগীকে শনাক্ত ও চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। শিশু যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছে 10,189 জন। তবে বিভিন্ন কারণে রাজধানী ঢাকায় বাড়ছে যক্ষ্মার প্রকোপ। প্রথম হলো মূলত আমি এলো কফ পরীক্ষা দিছি, কফ পরীক্ষা দেওয়ার পর আসে এদেরকে ধরা পড়ছে যে হ্যাঁ আপনার টিবি রোগ আছে আর কি। গ্লোবাল টিবি রিপোর্ট 2017 অনুযায়ী বাংলাদেশে প্রতিবছর প্রতি লাখে যক্ষ্মায় আক্রান্ত হচ্ছে 221 জন, মৃত্যু হয় 40 জনের। এনটিপির মাধ্যমে রোগ নির্ণয়ের হার প্রতি 1 লাখে 77 জন এবং আরোগ্যের হার 95%। তবে রোগ নির্ণয় সংক্রান্ত জটিলতায় ওষুধ প্রতিরোধী যক্ষ্মা নিয়ন্ত্রণ চ্যালেঞ্জের মুখে পড়েছে। এ ধরনের রোগীদের 80% শনাক্তের বাইরে থাকছে। যক্ষ্মার প্রকোপ ও মৃত্যু হার কমাতে কাজ করছেন বিশেষজ্ঞরা। শহরে জনগোষ্ঠীর যেটা আছে সেটা একটা বড় অংশ নিম্ন আয়ের এবং তাদের যে বসতি সেটা খুব ঘন এবং আলো বাতাস পূর্ণ থাকে না, কর্মক্ষেত্র অনেক সময় সুন্দর থাকে না, ডিসেন্ট থাকে না। এখানে যে হয় একজনের যক্ষ্মা হলে একজনের খুব দ্রুতভাবে সেটা ছড়ায়। মাইক্রোস্কোপির পাশাপাশি আমরা একটা জিন এক্সপার্ট নামে একটা আধুনিক যন্ত্র আমাদের 192টা সেন্টারে ইন্ট্রোডিউস করতে পেরেছি, যার মধ্য দিয়ে শুধু আমরা যক্ষ্মাই করছি না, একই সাথে ওষুধ ড্রাগ রেজিস্ট্যান্স যাতে বলি MDR-TB আপনারা যারা বলেন তাদেরকেও আমরা কিন্তু আসলে নির্ণয় করতে পারছি। যক্ষ্মার জন্য ঝুঁকিপূর্ণ 30টি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। এই ঝুঁকি মোকাবেলা ও যক্ষ্মামুক্ত দেশ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা।